এবার ইউরিয়া দিয়া মাছক লৈ সরব মুখ্যমন্ত্রী। সামাজিক মাধ্যম যোগে মুখ্যমন্ত্রীর সতর্কবাণী। মুখ্যমন্ত্রীর সতর্কবাণীর পিছতেই নগাঁওত সক্রিয় মীন বিভাগ। জুরিয়ার পুখুরিয়ে পুখুরিয়ে মীন বিষয়ার অভিযান। নগাঁওর মাছ উজনিলৈ নপঠিয়াও বুলি নগাঁওর মীন পালক সন্থায় হুঙ্কার দিয়ার বিতর্ক অন্ত নপৰোতেই এইবার মধ্য অসমৰ মাছক লৈ মুখ্যমন্ত্রীর বিশেষ সতর্কবাণী। ফেসবুক লাইভৰ জৰিয়তে মুখ্যমন্ত্রীয়ে সতর্ক করলে ইউরিয়াযুক্ত মাছৰ ভয়াবহতার কথা। আমি স্বাস্থ্যসন্মত মাছ আমি খাব লাগে, অস্বাস্থ্যসন্মত মাছ খালে আমাৰ শৰীৰত ক্ষতি হয়। যথেষ্ট ইউরিয়া ব্যবহার করে যি মাছ পুখুরীত উৎপাদন করা হয় তার ফলত আমাৰ সমাজত লাহে লাহে কিডনি যিটো রোগ সেই রোগ অভূতপূর্বভাবে বৃদ্ধি হয়েছে। মুখ্যমন্ত্রীয়ে আক্ষেপে কলে ইউরিয়া দিয়া পানির মাছ খাই রাজ্যত বাড়িছে কিডনি রোগত আক্রান্তর সংখ্যা। আমি অসমত ইমান ডায়ালিসিস মেশিন আনিছো, তথাপিও কিডনি ডায়ালিসিসের কারণে ওয়েটিংত পেশেন্ট থাকেই। সংখ্যালঘুর দখলত থাকা মধ্য অসমৰ মাছৰ ওপৰত নির্ভর নকৰি উজনি অসমত মীন বিপ্লবৰ বাবে উৎসাহিত করলে থলুৱাক। ইয়ার কারণ হল, এটা কারণ হল ইউরিয়ারে সমৃদ্ধ করা মাছৰ ভক্ষণ। যদি নগাঁৱৰ পৰা মাছ না যায়, উজনি অসমত যদি আমি থলুৱাভাৱে মাছ উৎপাদন কৰিব পাৰো, ই ৰাজনৈতিক অর্থনৈতিক কথাক বাদ দিও স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত ই এক পজিটিভ প্রভাব পেলাব। মুখ্যমন্ত্রীর এই ফেসবুক লাইভর 12 ঘণ্টা পার নৌ হতেই নগাঁওর জুরিয়াত মীন বিভাগের অভিযান চলিল পুখুরিয়ে পুখুরিয়ে। এই অভিযানের মাজতে স্থানীয় মীন পালকর দাবি, আমি ইউরিয়া ব্যবহার নকরো। আমার খাদ্যবিলাক কি সার দিয়াছো নে খলি খুয়াইছো নে দানা খুয়াইছো, এ পুখুরীত প্রায় 40-50 বস্তা দিয়া আছে, খুলি নিজে চাইছে তার ভিডিও করেছে। আমি ইউরিয়া সার ব্যবহার নকরো, আমি এটু নিজেও খাও আনকো খুবর কারণে ভাল স্বাস্থ্যসন্মত মাছ উৎপাদন করো। ইয়ার বিপরীতে পুখুরীত অভিযান চলাই মীন বিষয়ায়ও পুখুরীত নাপালে ইউরিয়ার উপস্থিতি। বর্তমান যেটু আমার নিউজবিলাকত আছে যে জুরিয়ার উন্নয়ন খণ্ডতে হোক বা তেনেকুৱা আমি কিছুমান পুখুরীত ইউরিয়া ব্যবহার করে মাছ ডাঙর করার কথা উলাই আছে। গতিকে আমি চাবলে আহিলোঁ আজি ইন্সপেকশনের কারণে, আর গোটে যিমান পুখুরীর আমি ঘুরিলো দগাঁও এরিয়ার পৰা ধরে গুজুরিয়া বজাৰৰ লৈকে, তাত যিমানবোৰ বস্তা আছে পুখুরীবিলাকত যিবোৰ আমি নিউজবিলাকত অলরেডি দেখাই আছিল আপোনালোকে, সেইবোৰ আমি চেক করলো খুলি খালি। কিন্তু তাত আমি সাধারণতে গোটে আমি মাছৰ যিটো আহাৰ হিচাপে প্রস্তুত করে খলি হয়ে আর তেনেকুৱা চাউলৰ মল গুড়ি সেইবোৰ মিলাই পেলে তাত বস্তু মানে বস্তাত বান্ধি পেলে তার রখা হয়েছে। আর এতিয়ালৈকে মই তেনেকুৱা ইউরিয়া তেনেকুৱা একো ধরনের মই বস্তা উলিয়াবগে পৰা নাই। ইয়ার উপরও জুরিয়াত বহুকেইটা পুখুরীর পানির নমুনা সংগ্রহ করেছে অভিযানকারী দলটোৱে। পরীক্ষার অন্তত স্পষ্ট হব মধ্য অসমত একাংশ মাছৰ নামত প্রকৃততে খুৱাইছে কি। জুরিয়ার পৰা শিবেন্দু বৰাৰ রিপোর্ট, এনকে টিভি।